প্রজাতি লোক দূর হটাও, দূর হটাও। আজ জঙ্গল মহলের মানুষ প্রমাণ করে দিল যে আমরা শুধু ওই ফেসবুকে অন্যায়ের প্রতিবাদ করি না, আমরা আসল জায়গাতে অন্যায়ের প্রতিবাদ করি। এবং সেই প্রতিবাদ স্বরূপ বন্ধুরা আজকে দেখা যাচ্ছে জঙ্গল মহল তথা ঝাড়গ্রাম থেকে শুরু করে বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর, এই জঙ্গল মহলটাকে জানি কোনো মিডিয়া কভার করতে চাইবে না, কিন্তু আমার র্যান্ডম চ্যাটন চ্যানেল কিন্তু জঙ্গল মহলের জন্য কিন্তু আগে প্রচার চালাবে। কারণ আমরা হলাম জঙ্গল মহলের বাসিন্দা, আমরা কোনোদিনও অন্যায়কে প্রশ্রয় দিই না আর দিবও না। তো বন্ধুরা দেখে নাও, বন্ধুরা কর্মী সমাজ সমর্থিত নির্দল প্রার্থীরা আজ চারিদিকে, শুধু ঝাড়গ্রাম নয় বন্ধুরা, ঝাড়গ্রাম থেকে শুরু করে পুরুলিয়া থেকে শুরু করে বাঁকুড়া থেকে শুরু করে এমনকি পশ্চিম মেদিনীপুর পর্যন্ত পুরো একদম হলুদ ঝড় চলে যাচ্ছে বন্ধুরা, সাইক্লোনের মতো হুর হুর করে চলে যাচ্ছে, উড়ে উড়ে সেকেন্ডে 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 শুধু নির্দল জয়ী নির্দল জয়ী নির্দল জয়ী। আর মাঝখান থেকে আমাদের যারা পদে আছে তারা কিন্তু ধীরে ধীরে টিকটিক করে টিকটিক করে সরে যাচ্ছে, আর সেখানে কিন্তু জায়গা করে নিচ্ছে কারা, আমাদের কর্মী সমাজ সমর্থিত নির্দল প্রার্থীরা। বন্ধুরা এখনো পর্যন্ত শুধুমাত্র গ্রাম পঞ্চায়েতের যে সিটগুলো রয়েছে সেই সিটগুলোতে গণনা চলছে বন্ধুরা। এতে কিন্তু দেখা যাচ্ছে বন্ধুরা যে জঙ্গল মহলের মানুষ শুধুমাত্র ওই ফেসবুকে পোস্ট করে না, তারা কাজেও দেখিয়ে দেয়, কাজের মাধ্যমে তারা তাদের পরিচয়টা দেখিয়ে দেয়। যে কলকাতার বাবুরা বা দিদিমশাইরা হয়তো জঙ্গল মহলের মানুষকে অনেকেই কি জঙ্গলি বলে থাকে বা বোকাচোদা, এক কথায় বাংলা কথায় বলতে গেলে বোকাচোদা ভেবে থাকে, কিন্তু অ্যাকচুয়ালি যেটা দেখতে পাচ্ছি বন্ধুরা যে জঙ্গল মহলের মানুষজনই হলো হচ্ছে আলটিমেট শিক্ষিত। তাদের মধ্যে অন্তত সেলফ রেসপেক্ট বোধটা আছে, নিজস্ব সম্মান বোধটা আছে, যে জীবনে বেঁচে থাকার মূল্যবোধটা অন্তত জঙ্গল মহলের মানুষ তার নিজের হৃদয় থেকে হারিয়ে ফেলতে পারেনি। জঙ্গল মহলের মানুষের মধ্যে কিন্তু নিজস্ব মূল্যবোধটা রয়েছে, তাই তারা নিজের দাবি এবং হকের দাবিতে আজকে তারা তাদের ভোটদানের মাধ্যমে, তারা তাদের গণতান্ত্রিক অধিকারের মাধ্যমে তারা তাদের জায়গাটা দেখিয়ে দিল যে অন্যায়ের বিরুদ্ধে কিন্তু আমরা নয়, তুমি ঠিক কাজ করো আমরা তোমার সাথে আছি, বাট ভুল কাজ করলে কিন্তু এভাবে জবাবটা দেওয়া হবে, যেটা কিন্তু সাংবিধানিক উপায় এবং গণতান্ত্রিক পদ্ধতিতে জঙ্গলের মানুষের জঙ্গল মহলের মানুষরা দিচ্ছে। আর এই জঙ্গল মহলের যে চারটা জেলা বললাম বন্ধুরা, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের চারটা জেলা থেকে শিক্ষা নেওয়া উচিত সমস্ত জেলার বাসিন্দাদের, যে দেখো বন্ধুরা শুধুমাত্র ফেসবুকে বড় বড় পোস্ট করলেই হবে না, এই অন্যায় চলছে, ওই চলছে, এত ঘুষ এই পশ্চিমবঙ্গের মধ্যে, এত হাহাকার কেন, এত দু নম্বরই কেন চলছে, এইসব ফেসবুকে পোস্ট করলে হবে না বন্ধুরা। আসল হচ্ছে কি, তোমার যেখানে প্রয়োগ অধিকারটা থাকবে সেখানে কিন্তু উপযুক্ত জায়গায় কিন্তু তার সদ্ব্যবহার করতে হবে, আর নাহলে কিন্তু তুমি হারিয়েই যাবে। ওই ফেসবুকে লোক দেখানো পোস্ট করে লাভ নেই বন্ধুরা, দম থাকলে নিজের গণতান্ত্রিক অধিকারটাই দেখিয়ে দাও যে না আমরা অন্যায়ের বিরুদ্ধে নয়, আমরা সঠিক কাজের মাধ্যমে যে যারা ভালো কাজ করবে তাদের সাথেই আমরা থাকবো সারা জীবন। আজ এই যে জঙ্গল মহলে এত বড় একটা পরিবর্তন হতে চলছে বন্ধুরা, পট পরিবর্তন হতে চলছে, হলুদ জলের যে পট পরিবর্তন হচ্ছে বন্ধুরা ধীরে ধীরে, এবং হলুদ আবিরদের আবিরের যে মানে কি বলবো, এখন তো বন্যা পড়ে যাবে, হয়তো রেটও বেড়ে যাবে, মানে কি বলবো, এই হলুদ আবিরের জন্য রেট দেখবে 10 টাকা ছিল, এখন দেখবো 50 টাকা 60 টাকা ছড়া করেছে, তো যতই দাম বাড়ুক হলুদ আবিরের বন্ধুরা আজকে কিন্তু হলুদ আবিরের কিন্তু ছড়াছড়ি হয়ে যাবে বন্ধুরা, ঠিক আছে জঙ্গল মহলে। আর একটা কথা বন্ধুরা, জঙ্গল মহলকে দেখে কিন্তু শেখা যেত প্রত্যেকটা জেলার যে জঙ্গল মহল কি হবে, জবাবটা দিচ্ছে আজকে, এটা কিন্তু একটা বিশাল বড় পট পরিবর্তন বন্ধুরা, এবং জঙ্গল মহলের মানুষ আজকে বুঝিয়ে দিল সত্যিকারের তারা এখনো কিন্তু মাথা উঁচু করে বাঁচতে পারে বন্ধুরা। স্যালুট জানাই জঙ্গল মহলের সমস্ত বাসিন্দাদেরকে এবং জঙ্গল মহলের সমস্ত জনগণকে, যে তারা দেখিয়ে দিল শহরের কলকাতার বাবুরা ফেসবুকে পোস্ট করে আর আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে সেটা পরিবর্তনটা করি, আর আপনারা ওই ফেসবুকেই পোস্ট করতে থাকুন রাত দিন রাত দিন, আপনাদের দ্বারা জীবনে পরিবর্তন আনা হবে না। জীবনে যদি পরিবর্তন আনতে চাও তো জঙ্গল মহলের মানুষজনদেরকে দেখে শিখো বন্ধুরা যে কিভাবে পরিবর্তন আনতে হয়, এই যুগান্তকারী পরিবর্তন একমাত্র জঙ্গল মহলের মানুষই করতে পারলো বন্ধুরা। তো আমি সমস্ত জঙ্গল মহলের মানুষকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, এবং সবশেষে একটা কথাই বলবো বন্ধুরা, জিত হারো যাই হোক করো না, আমরা সবাই আমরা প্রতিবেশী, আমার যখন খারাপ সময় আসবে তখন কিন্তু পাশের বাড়ির প্রতিবেশী দেখবে, বাইরের কেউ দেখতে যাবে না বন্ধুরা। তো কারোর সাথে হিংসা নয়,
মানে কোনো মারামারি নয়, শান্তি শৃঙ্খলা বজায় রাখো এবং সবাইকে ভালোবাসার একটা বন্ধন আবদ্ধ রাখো। আর আমি জানি বন্ধুরা আজকে কুর্মি সমাজ, জানি বন্ধুরা জঙ্গলমহলের আজকের এই যে পরিবর্তনের যে পট পরিবর্তন হচ্ছে এর জন্য কিন্তু শুধুমাত্র কুর্মি সমাজ, কুর্মি সমাজের জন্য এটা সম্ভব হয়নি বন্ধুরা। শুধুমাত্র আমি বলবো জঙ্গলমহলের প্রতিটা মানুষ সাহায্য করেছে এই পরিবর্তনটা আনতে। তা জঙ্গলমহলের প্রত্যেকটা জনগণকে আমার র্যান্ডম চ্যাটন চ্যানেল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে। এবং অবশ্যই বন্ধুদেরকে রিকোয়েস্ট করো, প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে সাপোর্ট করো আর সমস্ত আপডেট পেয়ে থাকো আজকের আপডেট ভোটের ফলাফল। টাটা, ভালো থেকো বন্ধুরা, পরবর্তী আপডেটের জন্য ওয়েট করে যাও।